আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি আবিদুল ইসলাম রিমন, আমি আলী আহমেদ মাজেদ। টুকটাক আমারে চিনতে হবে, তাই নিলাম বিগ স্টার অনেকে চিনই জানে, ভুল গেলাম আমরা তো বারো মাসে পিঠা খাই, আমরা যারা সদারি বাড়ি মামার পিঠা খাই, তবে পাশাপাশি হইলে গিয়া ই পিঠা খাওয়া তো খুব মজা, দুইটাই মজা, তবে একটা ভেরি স্পেশাল মজা লাগে বেশি, কারণ এটাকে শীতর সিজনের পিঠা আলাদা একটা মজা আছে। আপনারা যারা জিন্দাবাদ জানেন অবশ্যই শীতল পিঠা খাইবা, খুব ফ্রেশ পিঠা, আপনারা দেখে শুনে খাইতে পারবা। আর এখন আমি আপনারা একটু দেখাই কিলন পিতল পিঠা বানায়। আমরা শীতল পিঠা খাইছি, আপনারা অনেকে আমরা আছে, ভালো লাগলো আপনাদের। তো ভিউয়ার্স অলান, আমরার ভাই ব্রাদার অকল অনেক লোকে দেখা হয়ে যায়, আসলে আমরা যখন রাস্তা দাঁটি অনেকেই আমরা কই নেই, আমরা নাটক ভালো লাগে, আমরারও খুব ভালো লাগে। আর আপনারা তো গ্রিন বাংলা খুব ভালো পাইন, যেটা আপনারা মাতৃ কথায় সবটা বোঝা যায়। তো ভিউয়ার্স, আমরা একটু আগে শীতল পিঠা খাইছি, আপনারা অনেকে ভিডিও দেখছেন, আমরা দুই ভাই খাইলাম, খুব মজা লাগছে আসলে। আমরা আশা করি আপনারাও আর কথা বাড়াইতাম না, আমরা বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আমরা পিঠা খাইছি, শীতল পিঠা খাইছি, আর শীতল পিঠা খাইছি এবং মুরাদ ভাই লেগে লেগে এখন আমরা মুরাদ ভাই বিপ্লব ভাই তারা আসলে অফিসে তারা লাগে পিঠা লেগে যায়। আর এখন বিষয় লাগে আপনারা অনেকে হয়তো বা জানেন, আমরা খুব সুখবর লাগে একটা প্রজেক্ট শুরু হয়েছে, এই লাগে আমার বাজার সব আপনি গরম হইয়া অনেক জিনিস পাইবা, গরম হইয়ার খাঁটি দুধ পাইবা, তারপরে খাঁটি ডিম পাইবা, তারপরে খাঁটি মুড়ু যেগুলো আমরা ইয়ে সারা মানে গরম হইয়ার একটা কল করার লগেও গরম হইয়া সপ্তাহ গরম আজে পৌঁছে দিব। বাইরে বাইরে অনেক সময় আমরা অনেক ভাল লাগে না বাজার যেতে, দূর আজকে বাজার ভাল লাগে না, শরীরে মানে নাই না সেই না, তবে প্লাস পয়েন্ট হইলো গিয়া খাঁটি জিনিস পাইবা, মানে ফ্রেশ, কোনো দুই নম্বরে কোনো খারবার নাই, ফরমালিন নাই, কিচ্ছু নাই, মাংস হইন, দুধ হইন, দই হইন, সবটা খাঁটি পাইবা, একবারে ক্লিন মুরুক কইন, বাট ফ্রেশ। আমরা বাগান থেকে আপনারা শাক সবজি প্রোভাইড করাইবো আপনাদের মাধ্যমে, আপনারা গেছে মানে আর বাসা থেকে খালি কলটা কল দিবা আর বাসা পৌঁছে দিব খালি, যার তো আশা করি আপনারা বিষয়ে অবগত আছেন অনেকে দেখেনা, যারা আমরা লোকের যুক্ত হইতে চাই আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন কিলান কিতা। আমরা অলরেডি মুরাদ ভাই সহ গ্রিন বাংলা অনেক অভিনেতা অলরেডি ব্যাপারটা শেয়ার দিছে, আপনারা ওখান থেকে আপনারা জিনিসটা জানতে পারবা। এরপরেও যারা জানতে চাই তারা আমরারে কমেন্ট করবা, আমরা অবশ্যই আপনারা জানাইম। আর আপনারা বেশি বেশি করে গ্রিন বাংলা নেতা থাকবা, গ্রিন বাংলার লোকের থাকবা, দোয়া করবা আমার লাগি। আর আমি চ্যানেলে ভিডিও দিতাম পারলাম না নিয়মিত, খুব আপসেট বিষয়টা লাগে, তবে দোয়া করবো আমি যে কারণে ভিডিও দিতাম পারলাম না ও কারণটা যাতে সফল হয়, আপনারা মুখ উজ্জ্বল করি, পাশাপাশি আমার মুখটাও যেন আমি একটু উজ্জ্বল করি। আলী আহমদ মাজিদ ভাই কিন্তু ইদানিং ব্লগ দিয়ে আপনারা হয়তো বা খেয়াল করে দেওয়া, এবং পজিটিভ একটা বিষয় লাগিয়া সিলেটেও কিন্তু ব্লগার নাই ওই লেভেলের, আমরা যে জাতীয় পর্যায়ে ন্যাশনাল পর্যায়ে যে কম্পিটিশন করা লাগে যে ব্লগারগুলো লাগে, ইলান কিন্তু সিলেট ইলান ব্লগার নাই, অনেকে চেষ্টা করা, তবে আমি আশা করব আমরা আগামী উদ্দেশ্য যে ব্লগার হইতাম বা ব্লগিং করতাম বা ইলা এমন আহামরি কিছু নাই, আসলে আমার উদ্দেশ্য রয়েছে কি যে আমরা গ্রিন বাংলার আপনারা জানেনি গ্রিন বাংলার কাজ যে সিলেটের ঐতিহ্য তুলে ধরা, সিলেটের মানে সিলেটের যা আছে সুন্দর জায়গা, সিলেট কিন্তু অনেক বেশি সুন্দর, বাংলাদেশের মধ্যে অন্যতম সিলেট, বাংলাদেশে রিপ্রেজেন্ট করে কিন্তু সিলেটের, সিলেট কিন্তু অসাধারণ জায়গা, অসাধারণ মানে সুইজারল্যান্ড হইতে গেলে বড়িবা সুইজারল্যান্ড, এখন অসাধারণ। আরেকটা আমার উদ্দেশ্য রয়েছে কি সিলেটের যে সুন্দর সুন্দর জায়গা আছে, সুন্দর প্লেস আছে, অনেক জায়গা আছে, অনেক পর্যটন কেন্দ্র আছে, ওগুলো ব্লগের মাধ্যমে আমার উদ্দেশ্য হয়েছে ব্লগ তুলিয়া ধরা সুন্দর সুন্দর জায়গা, ওটাও আমার উদ্দেশ্য, উদ্দেশ্য জনপ্রিয়তা হইতো ব্লগার আমি সিলেটের মাঝে ব্লগার কেউ নাই, আমি যেটা মিলা কিছু। আর আমি একটা জিনিস কই ভাই, আমরা যারা দর্শক আছেন এরা আপনারা খুব ভালো পায়, আমরা কমেন্টে দেখি তো খুব ভালো পায়। আর আরেকটা বিষয় হলো গিয়ে আমরা মাজিদ ভাইয়ের নাটক তো অভিনয় তো সবাই সাপোর্ট করে, আমি আশা করবো ব্লগিং আপনারা সাপোর্ট করবার কারণে লাগে আমরা এলাম একটা মানুষ দরকার সিলেট, যে সিলেটে রিপ্রেজেন্ট করবো বাংলাদেশ তথা বিশ্ব। আশা করি আপনারা আমরা লগে থাকবা, বাড়াতে হবা, আসসালামু আলাইকুম।